আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের ভিজিট ভিসার কার্যক্রম অনেকদিন বন্ধ ছিল, তো এখন বর্তমানে কার্যক্রম চালু হতে যাচ্ছে। আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে ভিজিট ভিসাধারীদের জন্য অতিরিক্ত যে একটা পেপারস দরকার সেটা হলো পুলিশ ক্লিয়ারেন্স। এই বিষয়টা নিয়ে সেই ভিডিওতে অনেকে হয়তো বুঝতে পারেনি, যার কারণে আমাকে অনেকে প্রশ্ন করছেন কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছেন যে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা, একটু ভালোভাবে বুঝিয়ে বলেন। আমি কিন্তু ওই ভিডিওতে এই তাসির সেন্টার থেকে বা সৌদি এম্বাসি থেকে যেই নোটিশটা দিয়েছে সেটা দেখে দেখে বলেছিলাম, হয়তো সেটা অনেকে বুঝতে পারেনি। তাই আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দেবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, এটা এই নোটিশে জানিয়ে দিয়েছে তারা। এখানে কি বলছে আমি আবার আপনাদেরকে বলি, পরে বলি, তারপরে বুঝিয়ে বলবো। এখানে বলা আছে যে সৌদি দূতাবাসের নির্দেশনা অনুযায়ী ভিজিট ভিসার ক্ষেত্রে অতিরিক্ত প্রয়োজনীয়তা সমূহ নিচে দেওয়া হলো। সেটা হলো কি, যে ভিজিট ভিসার ক্ষেত্রে জমা দেওয়া সমস্ত প্রাক অনুমোদন আমন্ত্রণপত্র, ফ্রি অ্যাপ্রুভাল লেটার, ঠিক আছে, যাদের ফ্রি অ্যাপ্রুভাল লেটার আছে সেটা অবশ্যই 7 জুলাই 2024 জুলাই মাসের 7 তারিখের পরের ইস্যুকৃত হতে হবে। যারা জুলাই মাসের 7 তারিখের পরে ভিজিট ভিসা ইস্যু করছেন তাদের জন্য এটা প্রযোজ্য, ঠিক আছে। এবং সেখানে পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে যেটা বলছে এটা নিয়েই প্রশ্ন। তো সেখানে বলছে যে সকল ভিজিট ভিসা আবেদনকারীকে 19 বছর, যাদের 19 বছর হয়ে গেছে বা আপনার 19, 20, 21 হয়ে গেছে, আপনাদের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই প্রয়োজন হবে। এবং সেই পুলিশ ক্লিয়ারেন্সটা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃক ইস্যু করা একটি সাম্প্রতিক পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এখানে কিন্তু একটা ভাষা উচ্চারণ করছে, সেটা হলো সাম্প্রতিক পুলিশ ক্লিয়ারেন্স, মানে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনাকে একটা পুলিশ ক্লিয়ারেন্স তুলতে হবে। এবং সেটা কবে থেকে তুলতে পারবেন বা কবে তুলতে হবে, সেটা হলো আগস্টের 20 তারিখের পরে। আপনি আগস্টের 20 তারিখে তুললেও হবে, কিন্তু 19 তারিখে যদি তুলে থাকেন সেটা হবে না। আগস্টের 20 তারিখের পরে ইস্যুকৃত হতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। যারা আমাকে জিজ্ঞাসা করছেন যে পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে যে বুঝতে পারেন নাই, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তো আপনাকে আমি আবার বলি, যদি আপনার 19 বছর বয়স হয়ে থাকে তাহলে আপনি এই আগস্টের 20 তারিখের পর, আজকে 21 তারিখ, আজকে তুলতে পারতেন কিংবা 22 তারিখে 23 তারিখে তুলবেন। তবে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃক হতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃক সাম্প্রতিক পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, ঠিক আছে। সেখান থেকে আপনি অনুমোদন নিয়ে আসতে হবে যে আপনি যে একজন নির্দোষ সাধারণ পাবলিক, আপনি সত্যি সত্যি একটা জিয়ারা বিষয়ে সৌদি আরবে আসতে চাচ্ছেন, সেটা আপনাকে প্রমাণ করতে হবে তাসির সেন্টারে পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমে। কারণ বাংলাদেশ থেকে স্বৈরাচার দূর হয়েছে, ফ্যাসিস্ট সরকারের যেই দুর্নীতিবাজরা বাংলাদেশে পালিয়ে বেড়াচ্ছে, তারা বিভিন্ন প্রক্রিয়ায় দেশ ত্যাগ করার চেষ্টা করছে, ঠিক আছে। যার পরিপ্রেক্ষিতে তারা এখানে বলছে আপনাকে একটা পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে, ঠিক আছে, যদি আপনার 19 বছর বয়স পূরণ হয়ে থাকে বা এর বেশি, ঠিক আছে, সর্বনিম্ন 19 বছর। তাহলে আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃক তাদের পক্ষ থেকে একটা পুলিশ ক্লিয়ারেন্স বের করে তাসির সেন্টারে জমা দিতে হবে। এটা কিন্তু একটা প্যারা, ঠিক আছে, এটার জন্য একটু দৌড়াতে হবে। তো এটা আপনি যদি না বুঝে থাকেন তাহলে আপনি অবশ্যই এই এজেন্সির সাথে কথা বলবেন, তারা আপনাকে রাস্তা দেখিয়ে দেবে এবং আপনি সরাসরি নির্দোষ প্রমাণ হয়ে একটা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে তাসির সেন্টারে জমা দিতে হবে। আর যেটা না বললেই নয় সেটা হলো যে ভিজিট ভিসার জন্য পাসপোর্ট জমা নিচ্ছে কিনা বা আজকে নিয়েছে কিনা, এরকম তথ্য আমার কাছে এখন আপাতত নেই। যদি আপনাদের মধ্যে কেউ যদি দিয়ে থাকেন বা আপনাদের পরিচিত কেউ যদি দিয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন, তাহলে সেটা সবাই দেখতে পাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে অন্ততপক্ষে এই পুলিশ ক্লিয়ারেন্সটার সম্পর্কে। কারণ পুলিশ ক্লিয়ারেন্সটা এখন এই মুহূর্তে বের করাটা কিন্তু একটু প্যারা হয়ে যায়, একটু টাফ হয়ে যায়, কিন্তু কিছু করার নাই, আপনাকে সেটা সংগ্রহ করতেই হবে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।